আসছে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে সংশয় দূর করতে দায়িত্বশীল নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী প্রজন্ম একাত্তর নামের একটি সংগঠনের আলোচনায় তিনি একথা বলেছেন। তিনি বলেছেন, নির্বাচনে অংশ না নেওয়ার কথা বললেও 2018 সালে সংসদ নির্বাচনে ভোট করেছিল বিএনপি, তাই দলের নেতাকর্মী তো বটেই, সাধারণ মানুষের মনেও সংশয় জেগেছে আসছে নির্বাচনে বিএনপির অবস্থান নিয়ে, যেটি দূর করাই নেতাদের দায়িত্ব বলেও মনে করেন বিএনপির নেতা। সেজন্য বিএনপির সামনে রাজপথে আন্দোলনের গতি বাড়ানো ছাড়া আর কোনো বিকল্প নেই। নেতা কর্মী সাধারণ মানুষ তাদের মধ্যে যদি ওই সংশয় থাকে, এখন তো বলতেছে নির্বাচনে যাবে না, পরে যদি আবার যায়, কেন আমরা এখানে যারা বসে আছি তাদের মধ্যে কি সংস্থার লোকের সাথে কথা বলে, এটা তো আমরা কেউ কারটা জানি না। এবং আমরা তো রাতের অন্ধকারে কি কার সাথে যোগাযোগ করতেছে, কারে কি টোপ দিতেছে, কারে আসন গ্যারান্টি দিতেছে, কারে অগ্রিম টাকা দিতেছে, এগুলি কিন্তু আমাদের জানা নাই। কিন্তু এ কথা যাচাই করা, প্রমাণ করার কিন্তু সুযোগ নাই, কিন্তু আকাশে বাতাসে কিন্তু এই কথাগুলি ভাসতেছে।